স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে আমরা সবাই মনে করি ফলজ গাছের ফলই শুধুমাত্র উপকারী এবং পুষ্টিগুণ সম্পূর্ণ একটি খাদ্য কিন্তু অনেক গাছ আছে যার ফল থেকে গাছের পাতা অনেক উপকারী শুনে অবাক হচ্ছেন তাই না এমন একটি উপকারী ফল গাছের নাম হচ্ছে বড়ই যার ফল থেকে গাছের পাতা অনেক উপকারী শরীরকে সুস্থ ও সুন্দর রাখার জন্য গাছের বিভিন্ন উপকরণ কাজে লাগে তবে বড়ই পাতার পুষ্টিগুণ সবার থেকে বেশি বড়ই পাতা খেলে শরীরে বিভিন্ন ধরনের অসুখ দূর হয়ে যায় এটি নিয়মিত চিবিয়ে খেলে শরীর ভেতর থেকে সুস্থ হয় তো বন্ধুরা চলুন জেনে নেই দৈনিক বড়ই পাতা খেলে কি কি রোগ থেকে মুক্তি পাওয়া যায় হার্ট অ্যাটাক দৈনিক বড়ই পাতা খেলে আপনার হার্ট সুস্থ থাকবে আপনার হার্টকে কোলেস্ট্রল জমার হাত থেকে রক্ষা করবে আমাদের খাদ্য অভ্যাসই আমাদের হার্ট অ্যাটাকের মূল কারণ হার্ট অ্যাটাকের মুহূর্তের মধ্যেই মানুষ মারা যেতে পারে এই হার্ট অ্যাটাকের মূল কারণ কি এটা শুধুই আমাদের অসচেতনতার কারণ মাত্র পেটের সমস্যা বড়ই পাতা খেলে পেটের সব রোগ দূর হয়ে যায় বদ হজম কোষ্ঠকাঠিন্য পেটের পীড়া গ্যাস্ট্রিক ইত্যাদি রোগ থেকে মুক্তি পাওয়ার মূল মন্ত্র হল বড়ই পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বড়ই পাতা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে আপনি যদি ঠান্ডাজনিত সমস্যার রোগী হন তাহলে নিয়মিত বড়ই পাতা সেবন করুন এর ফলে আপনার ঠান্ডাজনিত সমস্যা একেবারে দূর হয়ে যাবে নিদ্রাহীনতা অনেক মানুষই নিদ্রাহীনতায় ভুগে থাকেন এক্ষেত্রে রাতে ঘুমানোর আগে বড়ই পাতা সেবন করুন এর ফলে কিছুদিনের মধ্যে নিদ্রাহীনতা সেরে যাবে এই বড়ই পাতা আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখবে এছাড়াও আপনার নার্ভ সিস্টেমকে ভারসাম্য হারাতে দিবে না এই পাতা আপনারা দিনে অথবা রাতে যে কোনো সময় খেতে পারেন তবে খাওয়ার পূর্বে ভালো করে ধুয়ে সেবন করুন দুই থেকে তিন পাতাই আপনার শরীরের জন্য অনেক উপকার বয়ে আনবে বলতা ভীমরুল বা যে কোনো কীটের হুলের বিষের জ্বালা ও ফুলায় কুলের পাতা বেটে প্রলেপ দিলে জ্বালা যন্ত্রণার উপশম হয় অনেক সময় ফোড়াই কোনো মুখ হয় না পাকেও না লাল হয়ে থাকে এক্ষেত্রে কুলের পাতা বেটে প্রলেপ দিলে চব্বিশ ঘন্টার মধ্যে উপকার হয় মুখের ভিতরে ঘা হলে ছোট ছোট ফুসকুড়ি পড়ে লাল হয়ে থাকলে মুখের হাজা পাঁচ থেকে সাত গ্রাম কুলের পাতা তিন থেকে চার কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেকে। সেই পানি মুখে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে ফেলে দিতে হবে এভাবে দুই থেকে তিনবারে বিশ থেকে পঁচিশ মিনিট ওই পানি ব্যবহার করলে দুই থেকে তিন দিনের মধ্যেই মুখের হাজা সেরে যায় কুলকাঠের কয়লা ভালো করে গুড়া করে তা দিয়ে প্যাট করে সজ্জা ক্ষতে বেঁধে দিলে ওই ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে যায় পাতলা পায়খানা কয়েকবার হওয়ার পর রক্ত পড়লে এবং সাথে আম গেলে কুল গাছের দুই গ্রাম কাঁচা ছাল বেটে তার সাথে দুধ মিশিয়ে খেলে দুই থেকে তিন দিনের মধ্যে সেরে যায় কাদা কাদা দাস্ত পেটে দুর্গন্ধ থাকে এরূপ অতিসারে ১০ দশ থেকে পনেরো গ্রাম শুকনো কুল তিন কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেকে। ওই পানির সাথে একটু সাদা দই এবং দুই থেকে একটা চামচ ডালিমের রস মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় কুলে অ্যাসেন্সিয়াল অয়েল রয়েছে যা বায়ুনাশক ও হজম শক্তি বৃদ্ধি করে তাই পেটে বায়ু ও খেতে অরুচি হলে শুকনোকুল ও গোলমরিচের গুঁড়ার সাথে সৈন্ধব লবণ ও চিনি মিশিয়ে মাঝে মাঝে চেটে খেলে পেটের বায়ু কমবে এবং অরুচিও সারবে মহিলাদের শ্বেতপ্রদর বা রক্ত প্রদরে বিচিবাদে পাঁচ গ্রাম শুকনো সাথে একটু আখের গুড় মিশিয়ে আট থেকে দশ দিন খেলে উপশম হয়